অবশেষে ঘোষণা করা হলো 2023 বিশ্বকাপের ফিক্সচার। বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক 100 দিন আগে মুম্বাইয়ের এক অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে এবারের বিশ্বকাপের ফিক্সচার। 5 অক্টোবর চলতে শুরু করবে বিশ্বকাপের গাড়ি। প্রথম ম্যাচে আহমেদাবাদে ইংল্যান্ড আর নিউজিল্যান্ড মুখোমুখি হবে, আর 7 তারিখ ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচটায় তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেলেও দ্বিতীয় ম্যাচেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পাবে টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষেও ম্যাচটা হবে ধর্মশালায় অক্টোবরের 10 তারিখ। পাহাড়ে ঘেরা ধর্মশালায় 2টা ম্যাচ খেলে বাংলাদেশ দল উড়ে যাবে গরমের শহর চেন্নাইয়ে। সেখানে অক্টোবরের 14 তারিখ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তামিলগড়ের দল। নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ পুনেতে। 19 তারিখ ভারতের বিপক্ষে খেলার পর 24 তারিখ পাশের শহর মুম্বাইয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের দল। মুম্বাই থেকে বাংলাদেশের পরবর্তী গন্তব্য হবে কলকাতা। কলকাতায় 2টা ম্যাচ খেলবে টাইগাররা, যার প্রথমটা হবে কোয়ালিফায়ার থেকে উঠে আসা প্রথম দলের বিপক্ষে। এখানটায় বাংলাদেশ জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ অথবা অন্য যে কোনো দলকে পেতে পারে। আর কলকাতায় বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচটা খেলবে পাকিস্তানের বিপক্ষে ওই মাসেরই শেষ দিন 31 তারিখ। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। নিজেদের শেষ 2টা ম্যাচ আলাদা 2টা মাঠে খেলবে বাংলাদেশ। নভেম্বরের 6 তারিখ দিল্লিতে কোয়ালিফায়ার থেকে উঠে আসা দ্বিতীয় দলের মুখোমুখি হবে বাংলাদেশ, যেটা হওয়ার কথা শ্রীলঙ্কা। আর বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটা খেলতে আবার পুনেতে যাবে দল, মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। 12 নভেম্বর টুর্নামেন্টের প্রথম রাউন্ড শেষ হওয়ার পর 15 এবং 16 তারিখ হবে 2টা সেমিফাইনাল। ভেন্যু হিসেবে যথাক্রমে থাকবে মুম্বাই এবং কলকাতা। এবারের বিশ্বকাপের ফাইনাল শোডাউন হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নভেম্বরের 19 তারিখ। ভারত জুড়ে মোট 10টা মাঠে এবারের বিশ্বকাপের 48টা ম্যাচ অনুষ্ঠিত হবে। মাঠগুলো হলো হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম, লখনৌয়ের একানা স্টেডিয়াম, পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়াম, মুম্বাইয়ের ওয়াংখেড়ে আর কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম। এছাড়াও মোট 3টা মাঠে দলগুলো নিজেদের প্রস্তুতি ম্যাচ খেলবে। মাঠগুলো হলো হায়দ্রাবাদ, গুয়াহাটি আর থিরুভান্তাপুরম। বড় শহরগুলোর মধ্যে পাঞ্জাব কোনো ম্যাচ পায়নি কোনো অনুশীলন ম্যাচও। বাংলাদেশ নিজেদের প্রস্তুতি ম্যাচ কোন মাঠে খেলবে তা এখনও প্রকাশ করা হয়নি, তবে প্রথম রাউন্ডে 9টা ম্যাচ বাংলাদেশকে খেলতে হবে 6টা ভিন্ন মাঠে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ উপহার। বাংলাদেশের ম্যাচ বাদেও কিছু গুরুত্বপূর্ণ আর নামে মানে ভারী ম্যাচের দিকে নজর থাকবে ক্রিকেট প্রেমীদের। 8 অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে ভারত, প্রতিপক্ষ থাকবে অস্ট্রেলিয়া, খেলা হবে চেন্নাইতে। ভারত পাকিস্তান ম্যাচ ডেট জানা গেছিল আগেই, 15 অক্টোবর আহমেদাবাদে হবে এই মহরণ। এছাড়াও 28 অক্টোবর দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মুখোমুখি হবে একে অপরের ধর্মশালায়। আর ইংল্যান্ড অস্ট্রেলিয়ার লড়াই হবে নভেম্বরের 4 তারিখে আহমেদাবাদে। এদিকে বিশ্বকাপের ফিক্সচার ঘোষণা হয়ে গেলেও এখনও নিজেদের অংশগ্রহণের ব্যাপারে পাকা কথা দেয়নি পাকিস্তান। তবে পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপে গেলে তাদের প্রথম রাউন্ডের 9টা ম্যাচ খেলতে হবে 5টা ভিন্ন ভেন্যুতে। পাকিস্তানের জন্য বরাদ্দ রাখা হয়েছে চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, আহমেদাবাদ আর কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম। বিশ্বকাপের ফিক্সচার ঘোষণা করা অংশগ্রহণকারী দেশগুলোর জন্য একটা দারুণ স্বস্তির খবর। এই ফিক্সচারের উপর নির্ভর করেই প্ল্যান সাজাবে, স্কোয়াড নির্বাচন করবে দলগুলো। টুর্নামেন্ট শুরুর 100 দিন আগে যখন জানা গেল ফিক্সচার, তখন নিশ্চয়ই হাথুরু সিং এবং তার দল নেমে পড়বেন কাজে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাবে, 100 দিন কি যথেষ্ট সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে? ফয়সাল হাবিব, ক্রিকফ্রেনজি।